তার দুটো কানের পর্দায় কিন্তু ছিদ্র। তো এটা হচ্ছে ডান কান, এটা হচ্ছে বাম কান। প্রথমে ডান কানের পর্দা প্রতিস্থাপন করি, তাই তো? অনেকেরই ভয় থাকে যে কানের অপারেশন করার জন্য কান কেটে ফেলবে কিনা, কিন্তু না, আমরা কান কাটি না, কান কানের জায়গায় থাকে। মূলত এখানে চিকন একটি লাইন তৈরি করে ভেতরে ঢুকে যাই। এই গ্রাফটির নাম আছে টেম্পোরালি স্পাশা গ্রাফট। এটি পাতলা একটি আবরণ, যেটি চামড়া নিচেই থাকে, সেটি তুলে কার্ল জাইসের মাইক্রোস্কোপ দিয়ে ভেতরে সেটিকে প্রতিস্থাপন করি। অনেকেরই আসলে প্রশ্ন থাকে আমার কাছে যে স্যার, আমার তো দুটো কানের পর্দাই সমস্যা, দুটো কানের পর্দায় তো ছিদ্র আছে, সেক্ষেত্রে দুটো কানের পর্দা আমরা কিভাবে রিপেয়ার করা সম্ভব? তো তাদের ক্ষেত্রে আমার প্রশ্ন উত্তর হচ্ছে যে আসলে আগে রোগটাকে আমরা নির্ণয় করি যে কী কারণে আপনার কানের পর্দা ছিদ্র হলো, তারপর সেটির কারণটাকে ফাইন্ড আউট করার পর এবং কানের পর্দার ছিদ্রের আয়তনটা কী পর্যায়ে রয়েছে, ভেতরে হাড়ের কী অবস্থা রয়েছে, সেগুলোকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করার পর কিন্তু আমরা কানের পর্দার প্রতিস্থাপনের অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমার একজন সম্মানিত রোগী এই মুহূর্তে আমার পাশে আছে, নাম হচ্ছে মোহাম্মদ রাফিউল্লাহ। সে আমার কাছে আসে মূলত তার দুটি কানেরই সমস্যা নিয়ে। এই যে খেয়াল করুন, আমি যে ফাইল ফোল্ডারটা ব্যবহার করি আমার পেশেন্টদের জন্য, এক থেকে পাঁচ পর্যন্ত, ছয় পর্যন্ত সবগুলোই কিন্তু ওর মধ্যে ছিল, তাই তো? সে যখন আসে আমার কাছে তখন আমি দেখলাম তার একটি অটোএন্ডোস্কোপি প্রসিডিউর করে যে তার দুটো কানের পর্দায় কিন্তু ছিদ্র। হ্যাঁ, তো এটা হচ্ছে ডান কান, এটা হচ্ছে বাম কান। প্রথমে ডান কানের পর্দা প্রতিস্থাপন করি, তাই তো? তার ডান কানের যে গোড়ায় এখন কোনো স্মৃতিচিহ্ন নেই। অনেকেরই ভয় থাকে যে কানের অপারেশন করার জন্য কান কেটে ফেলবে কিনা, কিন্তু না, আমরা কান কাটি না, কান কানের জায়গায় থাকে। মূলত এখানে চিকন একটি লাইন তৈরি করে ভেতরে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা একটা গ্রাফট নিই, যে এই গ্রাফটির নাম আছে টেম্পোরালি স্পাশা গ্রাফট। হ্যাঁ, এটি পাতলা একটি আবরণ, যেটি চামড়া নিচেই থাকে, সেটি তুলে কার্ল জাইসের মাইক্রোস্কোপ দিয়ে ভেতরে সেটিকে প্রতিস্থাপন করি এবং নতুন একটি পর্দা তৈরি হয়। তো প্রথম অপারেশনটি সফল হওয়ার পরে কিন্তু মানুষ দ্বিতীয় অপারেশনটি করায়, অর্থাৎ দ্বিতীয় কানের অপারেশন করায়। যেহেতু আমরা তার ডান কানের পর্দা সফলভাবে সম্পন্ন করি, যেখানে সে উৎসাহিত হয়, মনের মধ্যে সাহস আসে, তাই তো? তারপরে আপনি বাম কানের পর্দাটা প্রতিস্থাপনের জন্য সিদ্ধান্ত নেন। এবং সবচেয়ে যে সুখবর, যেটা যে একটু আগে আমরা অটোএন্ডোস্কোপি প্রসিডিউর করেছি, আপনারা খেয়াল করুন কীভাবে আমরা অটোএন্ডোস্কোপি প্রসিডিউর করছি। এই যে অটোএন্ডোস্কোপি প্রসিডিউর করা হচ্ছে, অপারেশনের আগে তার ছিল কানের পর্দায় ছিদ্র, অপারেশনের পরে কিন্তু খেয়াল করুন তার কানের পর্দা সুন্দরভাবে সেট হয়ে গেছে, সেই চিত্রটি কিন্তু আমরা মনিটরে দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমরা কম্পিউটার প্রিন্ট করে ফেলেছি। এটি হচ্ছে মূলত অপারেশন করার আগের চিত্র, অর্থাৎ সে যখন প্রথম আমার চেম্বারে আসে, আর এটা হচ্ছে আজকের চিত্র। অর্থাৎ আমরা যেহেতু ডান কানের পর্দাটি আগে প্রতিস্থাপন করেছিলাম, এই জন্য এই পর্দাটি একদম ঝকঝকে চকচকে হয়ে গিয়েছে। খেয়াল করুন, এই যে একটি ছিদ্র, সেই ছিদ্র এখন আর নেই, এখানে পূর্ণ হয়ে নতুন একটি পর্দা তৈরি হয়ে গিয়েছে। আর এটি মাত্র এক মাস আগে আমরা এই পর্দাটি লাগিয়েছি, এখনও জেল ফোম কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু এখানেও কোনোরকম কোনো ছিদ্র নেই, অর্থাৎ সুন্দর একটি পর্দা তৈরি হয়ে গিয়েছে। এই যে ছিদ্র, সেই ছিদ্র এখন আর এখানে নেই। এই যে অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে আপনি কী কী পরিবর্তন খেয়াল করছেন? স্যার, আমি এখন, আগে যতগুলো সমস্যা ছিল, ছয়টা সাতটা সমস্যা ছিল, এখন একটা সমস্যা আমার কানের মধ্যে পাচ্ছি না, সম্পূর্ণভাবে টোটালি আমি এখন সুস্থ। বাহ বাহ বাহ, সো দিস ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট অফ আওয়ার সার্জারি। আসলে তাহলে কী দাঁড়ালো বিষয়টা, যে যাদের কানের পর্দায় ছিদ্র রয়েছে তারা যদি আসলে ভয় পেয়ে ঘরে বসে থাকেন, চিকিৎসা গ্রহণ না করেন, তাহলে তো দিনে দিনে আপনার অবস্থার অবনতি হতেই থাকবে এবং একটা পর্যায়ে দেখবেন যে আপনি পুরোপুরি কানের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছেন এবং সেখান থেকে অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। কখনো কখনো ফেসিয়াল নার্ভ পলসি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কানের মধ্যে শোষক ভব শব্দ স্থায়ী রূপ দান করতে পারে। এভাবে করে আপনি কিন্তু আসলে একটি দুর্বিষহ জীবনের মধ্যে পড়ে যাবেন। অতএব বুকে সাহস রেখে, শক্তি সঞ্চয় করে এই ভিডিওগুলো দেখে আপনারা যদি আসলে একটু হলেও ভয়টাকে কাটিয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু আজকে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। অতএব আমি বলতে চাই যে কান যতদিন আছে ভালো, ততদিন আপনি শুনতে পারবেন ভালো, আপনার জীবন হবে সুন্দর। কিন্তু এই কানের মধ্যে পর্দায় যদি ইনফেকশন হয়ে ছিদ্র হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে আপনি চলে যাবেন এক অন্ধকার অমানিসার মধ্যে। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।